हेलो बंधुरा, गुड मर्निंग, वेलकम टू माय यूट्यूब चैनल माही माला डेली ब्लॉग एंड कुकिंग। आशा करी सकले भलो आछो और आमिओ भलो आछि। तो देखो आमि फार्स्ट किछु गाछपालार भिडियो जेटा आमि दिए थाकि सेटा दिलाम तोमादेर साथे। एटा एकटा माधवीलतार गाछ और एखन फुल नेई तो, और तार साथे एकटा पेपे गाछ खूब भालो लागछिलो तो एटा दिलाम। और देखो सजने गाछ और आमार आशेपाशे जा आछे ताई तो বিশেষ করে বাইরে যা হচ্ছে না গেলে ঠিক দেখো তো। আর ফার্স্ট একদিন বলেছিলাম এটা শিবলিঙ্গ আমি মাঠেতে পেয়েছিলাম, তো পুজো করা হয়েছিল, তো বাড়ির কিছু ঠাকুর তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এবার আজকে একটু দুধ চাই খেতে ইচ্ছে করলো, কারণ জানি না কেন, তো মাঝে মধ্যে করে নিলাম। আর শোনো তো খাবে না, ওদের জন্য আলাদা, তো আমি আর মাহি করলাম, আর কিছুটা বেশি হবে মনে হলো, তো যাই হোক আমরাই খেয়ে নিব। আমি আর মাহি বসে খেয়ে নিলাম আমাদের দুধ চা। আর শোনো, আর ওর বাবার জন্য আমাদের ইয়ে করতে হবে আর কি বলতো, আজকে না ওই আমি আগের দিন বলেছিলাম হাট থেকে মাছ আনা হয়েছিল, তো রাত্রে কয়েকটা পিস ভেজে নিয়েছিলাম, তো ওই মাছগুলো ভেজে আর রাতের ভাত ছিল, তো বেশ মজা করে খেলাম, খুব ভালো লাগছিলো। এক পিস মাছ নিলাম আর দেখো ভাত নিয়ে বসে পড়েছি। আর বললাম না আগের রাতে ভেজেছিলাম, আর দেখো দুপুরে করবো। মাছগুলো দেখছি কি, আমি বলেছিলাম অনেক বড় মাছ ছিল, পুরো একদমই হয়ে আছে, তো যাই হোক যাই না। এবার আমি মাছগুলো রান্না করব আলু দিয়ে, আলু একটু পাতলাই করবো ঝোলটা, কারণ মাছটা এমনিতে রিচ দেখে মনে হলো একদম চর্বিযুক্ত মাছ, তো মাছটা প্রায় আমার ভাজা হয়ে আসলো আর বেশ ভালো করে ভাজলাম, আর ভালো একটা গন্ধ বেরোচ্ছিলো, তো আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো। তো এই মাছগুলো কী বলতো, আমি একটু তেল দিয়েছি, তবুও পরে অনেকটাই তেল হয়ে গিয়েছিলো, কারণ মাছগুলো থেকে না চর্বি জাতীয় তো, তো অনেকটা তেল বেরিয়েছিলো। দেখো আমার পাতলা মাছের ধনে পাতা দিয়ে পাতলা মাছ হয়েছিলো, আমি রান্নাটা পুরো রেসিপিটা ইয়ে করতে পারলাম না, বাট আমার রান্নাটা কমপ্লিট। আর তার সাথে একটু শাক করেছিলাম, এ হচ্ছে একটা শাক যেটা আমরা, এটা আমরা কী শাক বলছি জানো, যাই হোক যে যেটা পারে, তো শাকটা খুব খেতে টেস্টি হয়। আর রান্নাবান্না করা না ভালো লাগছিলো না, তো আমি না একটু মাঠে মানে আমাদের বাগানের দিকটাই গেলাম, কাঁঠাল তো ছিল সেটা তো জানোই, তো আমি একটু না স্নান করে আর চলে গেলাম, একাই গিয়েছিলাম। আর দেখো আমার শিব বাবার সাথে দেখা, মানে সেখানে ও এক ছিল আর মাঠে মানে বাগানে ছিল দু একজন, তো আমার ওখানে মাচান করা আছে না, তো একটা মহিলা থাকে, তো দূরে একটু ছিল আর আমি এদিকে একটু বসেছিলাম, তো ভালো লাগছিলো। তারপরে বাড়িও আবার চলে এসেছিলাম, জয় শিব শম্ভু। তারপরে আমার মামা, আমি বলেছিলাম না আমার মামার ছেলে, মাসির ছেলেরা ডান্স শেখায়, তো দেখো এদের কতগুলো স্টুডেন্ট এসছে। আর এরা হচ্ছে, এটা হচ্ছে আমার মামার ছেলে, মানে বড় মামার বড় ছেলে, ওরা হচ্ছে ডান্স মানে নাচের টিচার। তো যাই হোক, এবার সন্ধ্যায় আমার ননদ আর আমার ভাগ্নি এসেছিলো আমাদের বাড়িতে, মুন্নি আর ওর মা, তো সবাই মিলে দেখো চা নিয়ে বসে পড়েছি, একটা ছোটোখাটো আড্ডা হয়ে গেল। মুন্নি মানে জয়শ্রী, মিঠি, মাহি, আমার বড়মাশাই, আমার সোনু, তোমরা তো জন্যই ভালো করে, আর মাহি, তো সবাই চা খাওয়া হলো। এবার চাটা আমি যে নিয়ে ঘরে এসেছি না, আরেকজন এসে গেল, মানে আমি জানতাম না আসবে, যাই হোক আরেকজন নাচের, এও নাচ শেখায়, ও ছিল এখানে যেখানে গিয়েছিলাম, তো এসে গেছে, মানে আমার আরেকটা ভাইয়ের ছেলে এসেছিলো ওকে নিয়ে নেওয়ার জন্য, যাই হোক অনেক কিছু বলো হাসছিলো। তো আমরা সবাই মিলে চাটা খাওয়ার পর, তারপর সোনুকে না আমি দুটো বাজার আনতে বলেছিলাম, দুটো, ও পুরো বস্তা ভরে নিয়ে এসছে, মানে দোকানদার ওকে দিয়েছে আর ও কী কী নিয়ে এসছে বলব, দোকানদার পুরো বস্তা দিয়ে দিয়েছে, ব্যাগ নিয়েছে, আমি শুধু মুড়ি বলেছিলাম আর যাই হোক কিছু বলেছিলাম, আর ও পুরো বেশি করে নিজের ইচ্ছা মতো বাজার নিয়ে চলে এসেছে। দেখো আমি তোমাদের বিশ্বাস হবে, তো দোকানদার নিজে বস্তা দিয়েছে, তো যাই হোক বাজারগুলো আমাকে তো খালি করতে হবে, আর রেখে দিলাম, বললো কি এখন সোনু আমায় বললো যে আমি বারবার দোকান যাবো না, একসাথে সব বেশি করে নিয়ে চলে, আমি বললাম ভালো কথা। তো বাজার নিয়ে এসে বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছি, আর আমাদের না একটা স্টিলের জায়গা আছে ওখানে, ওটাতে তেল আনা হয় কিন্তু প্রচুর নষ্ট হয়, মানে তোলা এই করো প্রচুর হয়, তো ওনা বেশি করে বোতল নিয়ে চলেছে, যেটা খাই, যে দেখো বস্তাটা যেটা দেখালাম পুরো বস্তা ভরে দোকানদার বাজার দিয়ে দিয়েছে, আর চিনি তো বয়মে ভরে আছে, আবার চিনি দিয়েছে, আর আমি মুড়ি টাইপের ভরুন, মুড়িটা মানে এগুলো মুড়ি না বাড়ি ভাজা, এখন তো মেশিন বলতে কি এখন যেখানে সেখানে মিল হয়ে গেছে, তো এটা বাড়ির ভাজা, যেটা মানে আমাদের দোকানদার জানে যে আমরা কোন মুড়িগুলো খাই, তো এখন ব্যাগটা পুরো মানে ব্যাগ, অন্য মুড়িগুলো দেখবে না মুড়ির তলে না ওটা গর্দা টাইপের থাকে মানে সাদা সাদা, কিন্তু এটা বাড়ির ভাজা না কিছুই নেই, তো আমি একবারে ঢেলে পুরো ঢোপটা ভরে নিলাম, হাঁপিয়ে গেলাম আমি বাজার ভরতে ভরতে, এতটা আমার ই হচ্ছিলো, মানে শোনো একটু এরকমই মানে যাবে না যাবে না, যখন যাবে পুরো ব্যাগ যা থাকে মানে না বললো লিস্ট যদি করে দিই লিস্টের বাইরেও প্রচুর বাজার নিয়ে চলে আসে, মানে ছোটো মানে বুদ্ধিটা কি বলবো, যাই হোক ভালো করেছে, যেতে হবে না বারবার বাজার টেনে দিয়ে দিয়েছে এক দিদি, আমি বললো বুদ্ধি কাজ করেছে,
কিন্তু কি বলতো, এটা তো সংসার না, কিছু না কিছু দেখবে, মানে একটা না একটা বাড়তেই আছে জিনিস, মানে বাড়তে থাকবে না, আনতেই হবে, বলবে যে নিয়ে আসবো, বাট হয় না, কিছু না কিছু আনতে থাকতেই হয়। আর সামনে এখন আমাদের একটা দোকান হয়েছে, তো ওখান থেকে নিয়ে আসা হয় কিছু বাড়তি হয়ে গেলে। আর মাহিদা খুব সন্ধ্যায় কিছু জিনিস আনিয়েছিলো, ওগুলো না একটা না ফটো ফ্রেম বানাবে, তোমাদের কমপ্লিট হলে অবশ্যই জানাবো। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করে তো মাহিদাকে বসে পড়েছে, আর ভিডিওটা বেশি বড় করলাম না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে প্লিজ সাপোর্ট করো, আর পুরো ভিডিওটা দেখে স্কিপ না করো। সবাইকে আবার বলি, প্লিজ সবাইকে বলছি, আর আজকের মতন সকলকে গুড নাইট, টাটা।